নির্বাচনী সন্ত্রাসের জেরে ভোটের দিন ইসলামপুরের জাগির বস্তিতে খুন হয় দুই বিজেপি কর্মী। পুলিশের উদাসীনতায় লোপাট হয়ে যায় খুনের সময়কার সিসিটিভি ফুটেজ। পুলিশ কি করছে, কেন তাদের তদন্তে নেই কোনো গতি, জবাব চায় আদালত। বিচারপতি জয়সেনগুপ্তের এজলাসে এদিন ভৎসনার সম্মুখীন হয় রাজ্য পুলিশ। সেই সুযোগ হিসেবে এসপিকে এই ঘটনা তদন্তের নির্দেশ দেন বিচারপতি। তদন্তে যাবতীয় তথ্য রিপোর্ট আকারে বিডিওকে পেশ করার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। এসপিকে ওই দিন তদন্তে অগ্রগতির সময়কার রিপোর্টও জমা দিতে হবে বলে জানিয়ে দেয় আদালত। মূলত বিচারপতি জয়সেনগুপ্তের পর্যবেক্ষণ, হাইকোর্টের অর্ডার পুলিশ নামমাত্র নিয়ম রক্ষা করেছে। খুনের সময়কার সিসিটিভি ফুটেজও হারিয়ে গিয়েছে বলে আদালতে জানায় পুলিশ। এমনকি মৃত বিজেপি কর্মীর স্ত্রীর গোপন জবানবন্দি মামলাকারীর থেকে সংগ্রহ করার পরও তা কাজে লাগানো হয়নি যথাযথভাবে। নিজের মতো কেস সাজাতে অভিযোগকারীর বক্তব্য বিকৃত করার চেষ্টা করেছে পুলিশ বলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। গোটা ঘটনায় পুলিশের উদাসীনতা কোনোভাবেই বরদাস্ত করবে না আদালত, সাফ জানিয়ে দেন বিচারপতি জয়সেনগুপ্ত। পোলিং বুথের ভিতর ও বাইরের সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না তার উত্তর বিডিওকে জানানোর নির্দেশ এসপিকে দেয় আদালত। নির্বাচনী সন্ত্রাসের জেরে গোটা বঙ্গ পরিণত হয়েছিল জতুগৃহে। বারবার বিরোধী দলের কর্মী সদস্যের উপর ধেয়ে এসেছে আক্রমণ, কিন্তু এমনই পুলিশের নিরুত্তাপ মনোভাবের জন্য অপরাধী বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে প্রকাশ্য রাস্তায়। আদালতের হস্তক্ষেপে এবার মিলবে কি আক্রান্তের পরিবারগুলির প্রাপ্য বিচার? আগামী দিনে ইসলামপুরের ঘটনায় সত্যি কি সিসিটিভি ফুটেজের রহস্য উদ্ঘাটিত হবে? এই উত্তর শুধু মৃত বিজেপি কর্মীর পরিবার নয়, এই জবাব চায় সারা বাংলা। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।